বিদেশি লীগগুলিতে খেলার ছাড়পত্র দেওয়া হোক ধোনি রায়নাকে, চাইছেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে দীর্ঘদিনই জল্পনা চলছিল, কিন্তু ধোনি আগে থাকতে কোনো রকম আভাস না দিয়ে স্বাধীনতা দিবসে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর বার্তা দেন। ধোনির এই আচমকা ঘোষণার অভিজ্ঞতা সামলে ওঠার আগেই কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান তার দীর্ঘদিনের বন্ধু সহ খেলোয়াড় সুরেশ রায়নাও। তবে ধোনি ও রায়না দুজনেই চেন্নাই সুপার কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলা চালিয়ে যাবেন। অবসর নেওয়ার পর ধোনি বা রায়নার বিবিএল বা সিপিএল এর মতো বিদেশি লিগে খেলার কি সুযোগ আছে? এক্ষেত্রে বিসিসিআই এর একটি নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুসারে সক্রিয় খেলোয়াড়দের বিদেশের লিগগুলিতে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় না। বিদেশি লিগে খেলতে খেলোয়াড়দের বোর্ডের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট NOC নিয়ে নিতে হয়। তবে ঘরোয়া আন্তর্জাতিক উভয় শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেই কোনো খেলোয়াড় তা পেতে পারেন। ভারতের প্রাক্তন ব্যাটসম্যান তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেছেন, যেহেতু ধোনি ও রায়না আর ভারতীয় দলে খেলবেন না, সেহেতু তাদের বিদেশি লিগগুলোতে খেলার ছাড়পত্র দেয়া যেতে পারে। আমি মনে করি তাদের অনুমতি দেওয়া উচিত, কারণ তারা অবসর নিয়েছেন এবং তারা ভারতীয় দলে আর খেলবেন না, তাই তাদের ছেড়ে দিলে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে দুটি বিষয় রয়েছে, তার মধ্যে একটি হলো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। বিসিসিআই তাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বিদেশের লিগগুলিতে খেলতে দেয় না, কারণ তারা খেলোয়াড়দের চোটগ্রস্ত হওয়ার ঝুঁকি নিতে চায় না, সেজন্য পর্যাপ্ত অর্থ দিয়ে থাকে। দ্বিতীয় দিকটি হলো বিসিসিআই তার মার্কি খেলোয়াড়দের ছাড়তে চায় না, কারণ ভারতের মার্কি খেলোয়াড়রা যদি অন্য লিগে খেলতে শুরু করেন তবে আইপিএলের কোনো অভিনবত্ব থাকবে না। কাজেই আমার মনে হয় ধোনি ও রায়নাকে খেলতে দেওয়া উচিত। তবে ধোনি বিদেশি লিগে খেলবেন বলে মনে হয় না, তবে সুরেশ রায়নার বয়স মাত্র 33 বছর, ও আরও ক্রিকেট খেলতে চাইবে। উল্লেখ্য, অবসর ঘোষণার পর যুবরাজ সিং কানাডায় গ্লোবাল টি-20 খেলার জন্য বিসিসিআই থেকে NOC পেয়েছিলেন। রায়না বা ধোনি বোর্ডের কাছ থেকে বিগ ব্যাশ বা সিপিএল এর মতো লিগে অংশগ্রহণের জন্য ছাড়পত্র চান কিনা তা এখন দেখার বিষয়। অন্যদিকে অবসর ভেঙে আফ্রিদি হওয়ার পরামর্শ রায়নাকে। শহীদ আফ্রিদির নামের সামনে সাবেক বিশেষণ বসাতে গেলেই চিন্তায় পড়ে যেতে হতো এক সময়, পাকিস্তানি অলরাউন্ডার কি সত্যি সত্যি অবসর নিয়েছেন? অবসর ভেঙে ফেরেননি তো, ক্রিকেটের 3 সংস্করণ সৃষ্টি হওয়ার ঝামেলাও বেড়েছিল। কখনো অবসর নিচ্ছেন, আবার কখনো পাকিস্তান জাতীয় দলের প্রয়োজনের কথা বলে অবসর ভেঙে ফিরছেন। এ নিয়ে ক্রিকেট অঙ্গনে বেশ রসিকতা চলতো এক সময়। তবে 40-এ পা রাখা আফ্রিদি অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নিয়ে সবাইকে স্বস্তি দিয়েছেন। আফ্রিদি অবসর নিয়েছেন এটা সত্যি, তাই বলে তার দেওয়া শিক্ষা তো মিথ্যা হয়ে যাচ্ছে না, আর শিক্ষাটা হলো অবসর থেকে চাইলেই ফেরা যায়। সাবেক ভারতীয় ব্যাটসম্যান আফ্রিদির এই শিক্ষা থেকে শিক্ষা নিয়েছেন না, 2004 সালের সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা চোপড়া ফিরছেন না। আফ্রিদির কাছ থেকে শিক্ষা নিতে বলছেন সুরেশ রায়নাকে। মহেন্দ্র সিং ধোনিকে দেখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার রায়নাকে বলছেন সিদ্ধান্ত বদলে ফিরে আসতে। 15ই আগস্ট সবাইকে বিস্মিত করে অবসর নিয়েছিলেন ধোনি। এ চমকের মধ্যেই আচমকা হাজির হলেন রায়না। ধোনির সঙ্গে আইপিএলে চেন্নাই সুপার কিংসের অংশ হয়ে যাওয়া রায়নার প্রিয় অধিনায়কের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু রায়নার এমন সিদ্ধান্তের কোনো হেতু পাচ্ছে না চোপড়া। সুরেশ রায়না আরও বেশ কিছুদিন খেলতে পারত, ওর অবসর নেওয়ার দরকারই ছিল না। ওর বয়স এখন 33। হ্যাঁ, চোট নিয়ে কিছু সমস্যা ছিল, কিন্তু তার চোট নেই। সার্জারি করার পর এখন আগের চেয়ে অনেক বেশি ফিট, শক্তিশালী সে। আমার মতে ও নিশ্চয়ই মাঠে ফেরার জন্য অস্থির হয়ে আছে। ধোনির ব্যাপারটা বোঝা যায়, যদি এপ্রিল মেতে আইপিএল হতো তাহলে অক্টোবর নভেম্বরে টি-20 বিশ্বকাপ হতো এবং ধোনি হয়তো তাতে খেলার সুযোগ পেত, কিন্তু খেলা পিছিয়ে যাওয়াতেই ধোনি অবসর নিয়ে নিয়েছেন। কথা না শোনায় রায়নার উপর মেজাজ হারান ধোনি, কড়া ভাষায় বকা দেন। প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সবাই ক্যাপ্টেন কুল হিসেবেই জানেন। প্রবল চাপের মধ্যেও মেজাজ হারান না ধোনি, যে কোনো পরিস্থিতি মাথা ঠান্ডা রেখে সামাল দেন ধোনি এবং কঠিন পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নেন। সাধারণত মাঠের মতো সতীর্থদের বকাঝকা করতে খুব একটা দেখা যায় না ক্যাপ্টেন কুলকে, কিন্তু ধোনির কথা না শুনলে যে ধোনি মেজাজ হারান সে কথাই জানালেন প্রাক্তন ভারতীয় পেসার আরপি সিং। কথা না শুনলে মেজাজ হারাতে দেখা গিয়েছে ধোনিকে। ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়না বন্ধুত্বের কথা কারোরই অজানা নেই।
15 বছর ধরে আন্তর্জাতিক এবং আইপিএলে একই দলের হয়ে খেলছেন এই দুই ক্রিকেটার। এমনকি স্বাধীনতা দিবসের দিন এই দুই ক্রিকেটার একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। তবে প্রিয় বন্ধু সুরেশ রায়নার উপর একবার খুব রেগে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, এমনটা জানালেন প্রাক্তন ভারতীয় পেসার আর পি সিং। এমনকি তিনি নিজেই সেই ঘটনার সাক্ষী ছিলেন বলেও জানিয়েছেন। আর পি সিং জানালেন, আমরা একবার শ্রীলঙ্কা সফরে গিয়েছিলাম, সেই সময় কভারে ফিল্ডিং করছিল সুরেশ রায়না, কিন্তু রায়না বারবার সামনে এগিয়ে চলে আসছিল। ধোনি তাকে পেছনে যেতে বললেও তিনি কথা শুনছিলেন না। এমন সময় রায়না একটি বল মিস করেন এবং ধোনি সেই সময় রেগে গিয়ে কড়া ভাষায় রায়নাকে পিছিয়ে যেতে বলেন। সো ডিয়ার মাস্ক ক্রিকেট ফ্যান্স, আমাদের এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কমেন্টস করে জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। ক্রিকেটের নিত্য নতুন আপডেট পেতে মাস্ক ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের এই ভিডিওগুলি আপনি ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ মাস্ক ক্রিকেট পেজটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। টাটা।